सो फाइनली वी आर इन चंद्रशिला भैया। अल्टीट्यूड कितना है? 13,500 फीट एंड हमरा এখন ওখানে দাঁড়িয়ে আছি। সো এবার আমরা যাচ্ছি চন্দ্রশিলা এন্ড তুঙ্গনাথ থেকে চন্দ্রশিলা হচ্ছে 1 কিলোমিটার। সো এই যে হোয়াইট কালারের বাড়িগুলো, এর ঠিক পাশেই রয়েছে মন্দির চন্দ্রশিলা এন্ড এইটা হচ্ছে চন্দ্রশিলা টপ। 12,500 ফুট উচ্চতায় বিশ্বের সবথেকে উঁচু শিব মন্দির তুঙ্গনাথ। তুঙ্গনাথ দর্শন সেরে আমরা এগোলাম চন্দ্রশিলার দিকে। তুঙ্গনাথ পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ এই চন্দ্রশিলা। সো লেটস স্টার্ট দ্য ট্রেক টুয়ার্ডস চন্দ্রশিলা, ইয়া হুইচ ইজ দ্য হাইয়েস্ট পিক। চন্দ্রশিলা কে বাদ আর কোই চোটি নেই, হিন্দিতে কেন বলছি, চন্দ্রশিলার পর আর কোনো পিক নেই, ওটাই হচ্ছে লাস্ট পিক। মন্দিরের একেবারে গা ঘেঁষেই রাস্তা উঠে গেছে চন্দ্রশিলার দিকে। একদিকে গভীর খান আর একদিকে উঁচু পাহাড়। যাবে দেখো একবার, কি খতরনাক লাগছে। শুরুতেই বলে রাখি, এ পথে কিন্তু ঘোড়া চলাচল করে না, তাই চন্দ্রশিলা পৌঁছতে গেলে পায়ে হাঁটাই একমাত্র উপায়। প্রথম দিকের কিছুটা পথ একেবারে সমতল, তারপর শুরু হলো চড়াই। চন্দ্রশিলায় পৌঁছতে গেলে এই চড়াইয়ের রাস্তাটাই ধরতে হবে। যে সমান পথটা দিয়ে আমরা এতক্ষণ আসছিলাম সেটা চন্দ্রশিলার দিকে না উঠে অনেকটা নিচের দিকে নেমে যাচ্ছে। আমাদের গাইড ভাই বলছিল এইখান থেকে অনেকেই পথ ভুল করেন। পথ এখন আরো সংকীর্ণ আর চড়াইও অনেকটা বেশি। এক ভয়ঙ্কর সুন্দর প্রকৃতিকে উপভোগ করতে করতে আমরা উঠে এসেছি অনেকটা পথ। এইরকম একটা পথে চলা আমাদের এই প্রথমবার। এ এক অন্যরকম অনুভূতি যা ভাষায় প্রকাশ করা যায় না। भैया कितनी ऊपर है? 1 किलोमीटर। और यहाँ से सीधा वापस चंद्रशिला पीक। सो थोड़ा सा और, ओए जो ऊपर रह चुके चंद्रशिला पीक एंड भैया ने बोला थोड़ा सा और, थोड़ा सा और एंड हम सबाई एक रेस्ट कर नीचे खाने। হ্যাঁ থোড়া থোড়া বলকে 5 কিলোমিটার কমপ্লিট অ্যান্ড আমরা শর্টকাটে এসেছি। আমরা যে রুট যেটা সেটাতে আসিনি। এই উচ্চতায় এসে রোডোডেন্ড্রন একদম ঘাস ফুলের মতো। বছরে প্রায় 6 মাসই এই এলাকা বরফে ঢাকা থাকে আর তাই গাছগুলো বড় হওয়ার সুযোগ পায় না। সমুদ্রতল থেকে চন্দ্রশিলা পিকের হাইট 4,000 মিটার মতো, বলা যেতে পারে মাউন্ট এভারেস্টের প্রায় অর্ধেক। প্রসঙ্গত বলে রাখি, তুঙ্গনাথ থেকে চন্দ্রশিলার পথে বড় গাছ একেবারেই নেই, সেক্ষেত্রে ব্রিদিং ট্রাবল হতেই পারে। পাশাপাশি এটাও ঠিক যে রেস্ট নিয়ে নিয়ে আস্তে আস্তে এলে ট্রেকটা অতটাও কঠিন নয়। রেস্ট নিয়ে নিয়ে প্রকৃতি এনজয় করতে করতে ছোট্ট ছোট্ট পায়ে হেঁটে প্রায় ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আপাতত আমরা চন্দ্রশিলা টপে। সো ফাইনালি উই আর ইন চন্দ্রশিলা পিক এন্ড দিস ইজ দ্য হাইয়েস্ট পিক। চন্দ্রশিলা টপে বাহুল্য বর্জিত এই ছোট্ট মন্দিরটি মা গঙ্গার। কথিত আছে যে রাবণকে হত্যার পর ব্রহ্ম হত্যার পাপ থেকে মুক্তি পেতে
শ্রী রামচন্দ্র এই চন্দ্রশিলায় এসে তপস্যা করেছিলেন। আবার এও কথিত আছে যে চাঁদ তার ক্ষয়রোগ থেকে মুক্তি পেতে এখানে বসে তপস্যা করেছিলেন। আর ভৌগোলিকভাবে বলতে গেলে এই চন্দ্রশিলার টপ থেকে পুরো হিমালয়কে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখা যায়। তবে আবহাওয়া হঠাৎই খারাপ হয়ে যাওয়ার জন্য এই সুন্দর দৃশ্য থেকে আমরা বঞ্চিতই রইলাম। সো এখন আমরা আছি চন্দ্রশিলা পিকে, উইচ ইজ দ্য হাইয়েস্ট পিক উইথ অ্যান অল্টিটিউড অফ 13,500 ফিট। সো এই যে প্ল্যাটফর্মটায় বসে আছি, এইখানে বসেই একসময় রামচন্দ্র তপস্যা করেছিল। অ্যান্ড আমি এখানে একটু মেডিটেট করার চেষ্টা করব। সো লেটস স্টার্ট মেডিটেশন। আপাতত আমরা চন্দ্রশিলা টপের একেবারে শেষ প্রান্তে, যেখানে দাঁড়িয়ে যতদূর চোখ যায় শুধুই সারিবদ্ধ পাহাড়। এক্সাইটমেন্ট 100-200% এক্সাইটমেন্ট। এখন আমরা নামা স্টার্ট করব। তবে তুঙ্গনাথ থেকে চন্দ্রশিলার দূরত্ব 1 কিলোমিটার লেখা থাকলেও দূরত্বটা 1 কিলোমিটারের বেশি বলেই মনে হলো। পাহাড় জয় করার এক নতুন অভিজ্ঞতা নিয়ে আমরা চন্দ্রশিলা থেকে নেমে এলাম। সো এইটা হচ্ছে, এই ছোট্ট স্ট্রাকচারটা হচ্ছে চন্দ্রশিলা পিক। অ্যান্ড চন্দ্রশিলা পিক থেকে আমরা স্ট্রেট বুগিয়াল থ্রু এখানে নেমে এসেছি। অ্যান্ড এইটা হচ্ছে রাস্তা, রাস্তা এখান থেকে পুরো ওই দিক দিয়ে ঘুরছে। অ্যান্ড সেটা না ঘুরে আমরা ওখান থেকে স্ট্রেট এখানে চলে এসেছি। আর এখান দিয়ে আমরা উঠেওছি আর নেমেওছি স্ট্রেট বুগিয়াল দিয়ে, অনেকটা শর্ট হয়েছে। আমাদের চন্দ্রশিলা ট্রেক কমপ্লিট, এবারে রিভার্স কাউন্টিং। চন্দ্রশিলা থেকে তুঙ্গনাথ, তুঙ্গনাথ থেকে চোপতা। ফেরার পথে একটু রিফ্রেশমেন্ট। এই প্রসঙ্গে বলে রাখি, এখন যেহেতু মন্দির বন্ধ তাই একটাই মাত্র দোকান আমরা খোলা পেয়েছিলাম। কিন্তু মন্দির যখন খোলা থাকে তখন সবকিছু অ্যাভেলেবেল থাকে। চোপতা থেকে তুঙ্গনাথ, তুঙ্গনাথ থেকে চন্দ্রশিলা হয়ে চোপতা ফেরা, খুব আস্তে আস্তে হাঁটলেও 6-7 ঘন্টায় পুরো ব্যাপারটা কমপ্লিট হয়ে যায়। জগদীশ ভাইয়া বলেছিল, মুম্বাই কা ফ্যাশন আর তুঙ্গনাথ কা মৌসম দোনো কা কোই ভরসা নেই। অ্যান্ড এখন বুঝতে পারছি কেন বলেছিল, বিকজ এতক্ষণ সানি ছিল, এখন সাডেনলি ক্লাউডি হয়ে গেছে আর মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে রেইনও স্টার্ট হয়ে যাবে। তো জগদীশ ভাই আরেকটা কথা বলেছিল, কার্গিল কি লড়াই আর তুঙ্গনাথ কি চড়াই, দোনোই বড় টপ হয়। তো মন্দির তো বন্ধ হয়, তুঙ্গনাথজি মাক্ষু মাঠে রয়েছে। প্রায় নেমে এসছি আমরা। সো ফাইনালি উই কমপ্লিটেড দ্য তুঙ্গনাথ এন্ড চন্দ্রশিলা ট্রেক। সো এভরিওয়ান শো মি ভিক্টরি।